আমার জীবনের একটাই স্মরণীয় যে বঙ্গবন্ধু আমার মাথায় আশীর্বাদ করেছিলেন, সেটা হবে 73-74 হতে পারে। উনি অপারেশনের জন্য লন্ডনে যাচ্ছিলেন, সেই সময় আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনার পদধূলি নিতে গেলে উনি আমার মাথায় আশীর্বাদ করেছিলেন, সেটা একটা বড় আমার জীবনের স্মরণীয় ঘটনা। আজকাল যেটা হচ্ছে, যেই লেভেল থেকে মানুষজন আসছে পড়াশোনা করে, শিক্ষার সাথে কিন্তু জীবনের কোনো সম্পর্ক রাখছি না আমরা। এখানে আমার একটা কমপ্লেইন আছে আমাদের শিক্ষা ব্যবস্থার, যে শিক্ষাটা কেবল শিক্ষা হলে হবে না, শিক্ষার সাথে কর্মমুখী শিক্ষা, জীবনমুখী শিক্ষা করতে হবে। আমার মনে হয় আমরা পারিবারিকভাবে যেটা পেয়েছিলাম সেটা জীবনমুখী শিক্ষা, সার্টিফিকেটধারী শিক্ষা যেটাকে আজকাল বলে, তুমি কি পাস সেটা খুব তা আমার সে জিনিসটাতে ছিল না। আমি কোনোই পাস না, আমি জীবন থেকে শিখেছি এবং সেখান থেকে এই দুটাকে মিলাতে গিয়ে আমি যদি কমন সেন্স বলে কোনো জিনিস থাকে, সাধারণ জ্ঞান, সেটাকে যদি আমি লাগাতে পারি তাহলে সেইভাবেই আমি ম্যানেজ করতে চেষ্টা করি যে সব কিছু। আমার এই 34 বছরের কর্মজীবনে অনেক রকমভাবে আমি ভুল করেছি, শিখেছি, সেইভাবে আমি এতদিনে আমি শিখতে পেরেছি যে কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, কোনটাকে প্রায়োরিটি, কোনটাকে প্রাধান্য দিতে হয়। ইত্তেফাকের সম্পাদক হওয়াটা আমার জীবনে একটা বিরাট পদক্ষেপ, বা আমি হয়ে গেছি, বা অ্যাক্সিডেন্টই বলা যায়। তো আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমি কাগজের সম্পাদক হব। আমি নিজেকে সেইভাবে ছোটোবেলা থেকে আমি সবসময় ভেবেছি যে আমি একটা কিছু করবো, আমাকে কিছু একটা করতে হবে, যে সবাইকে নিয়ে সবার ভালো কাজ করতে থাকতে। আমি ইত্তেফাক সেখানে আমাকে একটা সম্মানের জায়গা দিয়েছে, একটা দায়িত্বের জায়গা দিয়েছে, এবং সেই দায়িত্বটা কাগজের প্রতি আমি চেষ্টা করি পালন করতে, এবং সমাজের প্রতি এবং আমার পরিবারের সদস্যদের প্রতি পালন করতে। কাজে দায়িত্ববোধ আমি মনে করি একটা ভীষণ বড় জিনিস। আর অনন্যা চালাতে চালাতে আমার এডিটিংটাও আমার বেশ ভালো হয়েছে। আমি 5 বছর বেলাল সাহেবকে দেখেছিলাম অনন্যায়। আমার উনি আমাদের উপদেষ্টা ছিলেন, ওনার কাছ থেকে, বেলাল চৌধুরীর কাছ থেকে আমি কিন্তু অনেক শিখেছি, এটা আমি বলতেই হবে, যে বেশ কিছু ভালো ভালো মানুষের সান্নিধ্যে আমি আসতে পেরেছি। রাজনীতিতে আমি ঢুকেছিলাম 1991 এরশাদ পতনের পরে। সেই সময় ওনারা রাজনৈতিক কারণে আলাদা ছিল, তো ওর ইলেকশন ক্যাম্পেইনটা আমি করেছিলাম। সেই সময় আমার জনগণের সাথে, রাজনীতির সাথে হাতেখড়ি বলা যায়, পাবলিক লাইফ যেটাকে বলে। এবং এইভাবে তারপরে 96-এর বাই ইলেকশনে আমি ডাইরেক্ট ইলেকশন করে জনাব মতিউর রহমান আওয়ামী লীগের ছিলেন, আমরা ছিলাম জাতীয় পার্টি, লাঙ্গল ছিল আমাদের মার্কা, সেটা নিয়ে আমি বেশ ভালো ভোট পেয়ে ভান্ডারিয়া থেকে জিতে আসলাম বাই ইলেকশনে 96। 2001-এর পরে আর আমি পলিটিক্সে ছিলাম না। বাংলাদেশে নারীরা আসলে কিন্তু ভীষণ কর্মদক্ষ, এবং কী বলে, নিজের জীবনকে ঠিকমতো হাজার কষ্টের মধ্যেও বের করে নিয়ে যায়, এটা আমার অভিজ্ঞতা। আমি গ্রামেও মেয়েদেরকে দেখেছি, স্বামী থাকুক আর না থাকুক, তারা কিন্তু বাঁচার লড়াইটা করে যায়। বিদেশেও তাই, সমস্ত বিশ্বেই নারীরা নানা প্রতিকূলতার মধ্যেই বেঁচে থাকতে জানে। আর সেদিক থেকে বাংলাদেশে নারীরা, এই যে প্যান্ডেমিক গেল, প্যান্ডেমিকে আমি অবাক হয়ে যাই যে 11 লাখ নারী উদ্যোক্তা বেরিয়েছে, এবং আমরা বাড়িতে বসে কাজ করে সবাই কিন্তু প্যান্ডেমিকে, যে অর্থনৈতিক যে একটা প্রতিবন্ধকতা এসেছে, অনেকের আয় কমে গেছে, সেটা কিন্তু অনেক বাড়ির নারীরাই কাজ করে সেটাকে ধরে রেখেছে। কাজে নারীরা যতটুকু পায় একটু সুযোগ পেলেই তারা করে, দু হাতে সন্তানদেরকে, সংসারকে, স্বামীকে বুক দিয়ে আগলে রাখা যে কথাটা, সেটা করে। আমার সেটাই আর বাংলাদেশের নারীদের বলবো, কখনো সাহস হারাবেন না, কখনো জীবনকে ছেড়ে দেবেন না, ধরে রাখুন, হালটা ছাড়বেন না, হালটা নিজের হাতে রাখুন, তাহলেই বেঁচে থাকতে পারবেন, এবং বেঁচে থাকাটাই সবচেয়ে বড় লড়াই জীবনে।